ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির সাবেক পুলিশ প্রধান সেনাপ্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নেবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আইওসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির, তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র‍্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস খুনি, 90-এর দশকে 7-স্টার গ্রুপ, 5-স্টার গ্রুপ, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত, এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহি প্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রধান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রধান করেছে। কাজী তাদের মানসিকতায় যে লুটপাট, গুম, খুন, সেটা তো তারা উচ্চ পদে খুনি লুটেরা দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে, প্রধানমন্ত্রী 42টা টেলিভিশন পত্রপত্রিকার সামনে কথা বলছেন, সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন, মানুষকে পাগল মনে করছেন, উন্মাদ মনে করছেন, তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন, সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিড নিউজ করছেন, টেলিভিশনে প্রচার করছেন, আর আম পাবলিক শুনে আর হাসে। কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যা প্রাণ হীরক রাজাই ভগবান, শেখ হাসিনা যাই বলুক না কেন ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে। এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন, জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছি, আওয়ামী লীগ না থাকলে এদেশে উন্নয়ন হয় না, এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন, ইত্রামির কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র নিয়ে মস্করা করছে। তো ওই যে আমাদের এক ভাই বলছে না, দুইজনে গল্প করতেছে, আবার ফেসবুকে দেখলাম লেখা লেখা লেখি হচ্ছে, একজন একজন জিজ্ঞাসা, ভাই দেশের অবস্থা কি? দেশের অবস্থা জেলখানার মতো। কেমন? জেলখানায় আজান দেয় ছিনতাইকারী, ইকামতি করে চোর, নামাজ পড়ায় খুনি, তাই না? জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধীরাই জেলখানায় তাদের সাজা হয় তারা থাকে, তো সেইখানে তো ইমামতিও করে সেই অপরাধীরা, নামাজও ওই আজানও দেয় আপনার অপরাধীরা, আবার মোনাজাতও ধরে সেই অপরাধীরা। তো আজকে এই দেশের দিকে যদি তাকান, এই দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত, লুটেরারা চালাচ্ছে।